পশ্চিমবঙ্গে যত ক্রিমিনাল আছে তাদের সবথেকে বেশি যোগাযোগ রয়েছে তার নাম জগদীপ ধনকর। বিজেপির গুন্ডাদের সাথে সবচেয়ে যার বেশি যোগাযোগ তার নাম জগদীপ ধনকর। জগদীপ ধনকর রাজভবনে ক্রিমিনালদের আশ্রয় দেয় ও তাদের সাথে বসে মিটিং করে। রাজ্যের যত দু নম্বরের শিল্পপতি আছে তাতে মন্ত্রীদের সাথে নিয়ে টি পার্টি করেন জগদীপ ধনকর। জগদীপ ধনকর ক্ষমতা থাকলে রাজ্যে 356 ধারা জারি করে দেখাও, কলকাতায় আমরা তোমার গাড়ি চালাতে দেব না। আজ বাঁকুড়ার তালডাংরায় কেন্দ্রের কৃষি বিল বিরোধী মিছিল ও সভা করতে গিয়ে এই ভাষাতেই রাজ্যপালকে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ তথা তৃণমূল স্টিয়ারিং কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কচি খোকা বলে উল্লেখ করে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কচি খোকা নাকি আমাকে বুড়ো বলেছেন, এর আগে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন কিন্তু কোণে আর ওর কপালে জোটে নেই। উনি বলতে চাইছেন আমি এখন সভাপতি তাই আমি ভরপুর হয়ে গেছি, যদি কেউ আসে কোণে আমি বিয়ে করতে রাজি আছি। উনি বলেছেন আমরা সব তৃণমূলের কর্মচারী, আমি বলছি হ্যাঁ আমরা জনগণের কর্মচারী। সম্প্রতি তৃণমূলের অনেকে বেসুরো গাইছেন, সেই সঙ্গে এদিন বিতর্ক করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের চিহ্নিত করে বাছাই করার নির্দেশ দিয়েছেন কর্মীদের। তার বক্তব্য, এখন কেউ কেউ দিনে তৃণমূল আর রাতে গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছেন, এদের চিহ্নিত করুন, এদের বাড়িতে ঢুকতে দেবেন না। এই জগদীপ ধনকরের সঙ্গে পশ্চিম বাংলার যত ক্রিমিনালদের সবচেয়ে বড় যোগাযোগ রয়েছে যার সঙ্গে তার নাম হচ্ছে জগদীপ ধনকর, বিজেপির গুন্ডাদের সঙ্গে যার সবচেয়ে বেশি যোগাযোগ রয়েছে তার নাম হচ্ছে জগদীপ ধনকর। জগদীপ ধনকর তার রাজভবনে মধ্যে ক্রিমিনালদের আশ্রয় দেয়, ক্রিমিনালদের সঙ্গে বসে মিটিং করে জগদীপ ধনকর। জগদীপ ধনকরের কাজই হচ্ছে যতগুলো দুরম্বরী শিল্পপতি আছে কলকাতা শহরে, যত দুরম্বরী শিল্পপতি রয়েছে তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে বিকেলবেলায় টি পার্টি করে, এটাই হচ্ছে জগদীপ ধনকর। এই হচ্ছে জগদীপ ধনকর। কচি খোকা নাকি বলেছে ওই বিজেপির কচি খোকা, আসলে ওর প্রবলেমটা কি হয়ে জানেন, ও আমাদের বুড়ো বলছে, ওর সমস্যাটা কি হয়েছে, ওর ষাটের ঘোড়ায় দাঁড়িয়ে এর আগে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, আন্দামানে প্রবর্তক প্রবর্তক হয়েছে, কোনে আর ওর কপালে জোটে নেই। এখন বলতে চাইছি যে আমি একটু ভরপুর হয়ে গেছি সব ব্যাপারে, একটু ভরপুর, আমি তখন সভাপতি কচি খোকা রয়েছে ভরপুর হয়ে, যদি কেউ আসে কোনে আমি বিয়ে করতে রাজি আছি। এই মাসটা কচি খোকা আমার চ্যানেল ফোন করে জিজ্ঞেস করলো, বলো তৃণমূলের নাকি সব কর্মচারী? হ্যাঁ, আমরা বাংলার মানুষে, সারা বাংলার মানুষের সেবা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ। আমরা মানুষের কর্মচারী নিশ্চয়ই।